বাংলাদেশের অত্যাচারের প্রভাব পড়েছে উড়িষ্যায় সেখানে রীতিমতো সংখ্যালঘু বলে গাড়ি কাজ করা হচ্ছে শ্রমিকদের কাউকে কাউকে ট্রেনে করে বাড়িতে ফিরে এ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেও এখনো পর্যন্ত এই আগুন থামেনি এদিকে প্রতিবাদে উড়িষ্যা থেকে ফিরে অবরোধে বসলেন পরিযায়ী শ্রমিকরা বিক্ষোভ সরাতে গিয়ে আক্রান্ত হতে হতো ট্রাফিক পুলিশের এক অফিসারকে বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাফিক পুলিশ অফিসারের হাত মুচড়ে কামড়ে দিয়েছেন রক্ত ঝরতে থাকে মুর্শিদাবাদের সুতি সাজুর মোড়ের ঘটনা যারা গেছে সুতিশ সাজুর মোড়ের বারো নম্বর জাতীয় সড়ক বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকরা অবরোধ করতে আসছে সুতি সাজুর মোড়ে কর্মরত ট্রাফিক ইনচার্জ জাদুল মেরাজ আব্দুল শেখ বাধা দিতে গেলে ট্রাফিক অফিসার মেরাজের উপরে ক্ষিত হয়ে ওঠেন তারা তার লাঠি কেড়ে নিয়ে তাকে চরম মারধর করা হয় কামড়ে দেওয়া হয় ট্রাফিক পুলিশ অফিসারের হাত ইতিমধ্যে চিকিৎসা করা হয়েছে হাতে পড়েছে ব্যান্ডেজ ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে সুতি থানার পুলিশ साजीमुड़े होता देखा झगड़ा हो